মাস কয়েক যাব দিয়ে আমাদের বাংলাদেশের লোডশেডিং এ একটু প্রবলেম দিচ্ছিল, আর ওই দিন হয়তো আমি শুনছি যতটুক যে 3টার দিকে কারেন্ট চলে গেছে, তারপরে আর কারেন্ট আসে নাই। আমাদের 5টা থেকে খেলা ছিল, 5:15 থেকে, তো বলছে দেখতে পারে নাই মা, আর হচ্ছে সবাই অনেক ইয়া ছিল যে দেখবে খেলাটা, যেহেতু টি স্পোর্টস ইয়া লাইভ করতেছে, কারণ এর যে 4টা ম্যাচ ছিল ওগুলা দেখতে পারে নাই, লাস্ট ম্যাচটাই লাইভ করছে, তো দেখতে পারে নাই, হয়তো কষ্ট পাইছে, কারণ প্রত্যেকবারই সব ম্যাচগুলাই দেখা হয়, আর ভাইও ঢাকায়, ফোনেও দেখতে পারে নাই। আসলে চাওয়ার কোনো শেষ নাই, আর যেহেতু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অবশ্যই চাইবো, একজন নারী, আমরাও নারী, উনিও ভালো কিছু অর্জন করতেছে, আমরাও দেশের জন্য ভালো কিছু অর্জন করতেছি, তো উনি ইতিমধ্যে আমাদেরকে অনেকবার সম্বর্ধনা দিয়েছে আর্থিকভাবে, এবং কি অনেকজনকে জমি টমি এগুলা পুরস্কার দিয়েছে, তো আমি বলবো যে আমাদের যেন, আমাদের প্রত্যেকটা ফুটবলারের যেন একটা দায়িত্ব উনি নেয় যে ভবিষ্যৎটা কী হবে সেটা দেখার জন্যে।